Welcome everyone. Nan tumi mele vlog e amanter shobai ke kemon achen shobai asha kori shobai onek onek bhalo achen aaj ami apnader sathe share korte jabo ek fried rice recipe asha kori apnader bhalo lagbe ek fried rice make korte cha lagbe ekhane ami shob ingredient gulo ready kore niyechi so let's start ekhon ekta fry pan e ami oil diye dilam pray 3 tablespoon er moto hobe এখানে আমি একটা বাটিতে তিনটা এগ নিয়েছি এখন একটু সয়া সস দিয়ে মিক্স করে নিব ভালোভাবে ঢেলে দিলাম এগের মিশ্রণটা ফ্রাই প্যানে নাড়াচাড়া করতে থাকবো আনটিল ড্রাই হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি সল্ট এখানে প্রায় 1 টেবিলস্পুন মতো হবে এখন দিয়ে দিলাম রান্না করে রাখা রাইস এখানে প্রায় 4 কাপের মতো হবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 1 টেবিলস্পুনের মতো হবে দিয়ে দিচ্ছি অয়েল এখানে প্রায় 1 টেবিলস্পুনের মতো হবে প্রাণ পাচা হয়ে গেছে এখন এটা এটি তুলে নেব আবারও সামান্য পরিমাণ অয়েল দিয়ে ভেজে নিচ্ছি কেটে রাখা অনিয়নগুলো একে একে দিয়ে দেব ক্যাপসিকাম অ্যান্ড কাঁচামরিচ এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো অ্যাড করে নিই সয়া সস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিলস্পুন মতো হবে
দিয়ে দিচ্ছি চিলি সস, এখানে প্রায় 2 টিস্পুনের মতো হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার এগ ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটা ওনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইচ্ছুক রাখবেন আমার চ্যানেলে। তো আজ পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।